ماه رمضان قرآن إرشاده ماه رمضان قرآن إرشاده الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله

এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাআ আল্লাহ ওজাল আজকে নির্দিষ্ট একটি ধারাবাহিক আমাদের সোরা অনুশীলন করা হবে আপনিও আমাদের সাথে থাকুন এবং আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনিও আমাদের এই অনুষ্ঠানের মধ্যে শরীর সামিল হয়ে যান প্রিয় মাদানী চ্যানেল দর্শক বিন্দু পাক পাঠ করার অগণিত বেসমার বরকত ফজিলত হাদিসে মোবার মধ্যে উল্লেখিত হয়েছে আসুন আমরাও একটি পাক পাঠ করার ফজিলত শ্রবণ করিনি রসুল করিম রহবুর রাহিম আলী হাসাল্লামের আলিশান ফরমানে মুবারকা হচ্ছে যে ব্যক্তি আমার উপর একবার দরিশ্বরে পাঠ করলো আল্লাহ পাক ও তার ফিরিস্তাগণ তার উপর সত্তরটি রহমত অবতীর্ণ করেন প্রিয় মাদানী চ্যানেল দর্শক আমরা শুনলাম একবার দরিশ্বরে পাঠ করার বদলতে আল্লাহ ও তার রসুলগণ আল্লাহ তালা ও তার রসুলগণ সত্তরটি রহমত তার উপর অবতীর্ণ করতে থাকেন এই জন্য আমাদের উচিত প্রিয় আকা সাল্লাহ তালা আলিহি আলিহি আসসালামের উপর বেশি থেকে বেশি পরিমাণ রহমত থাওয়ার আশায় বরকত থাওয়ার আশায় দরিশ্বরে পাঠ করা পাঠ করবো তো ইনশাআল্লাহ প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আপনিও নিয়ত করে নিন শুধুমাত্র আমরা ফজিলত শ্রবণ করলাম কিন্তু যদি আমলে না আসি তাহলে আমাদের শোনাটাই বেকার হবে আমাদের শোনাটাই অনর্থক হবে এই জন্য আমরা শুনবো সাথে সাথে আমল করব ইনশা আল্লাহ আজল আর রমজান মাস দরি শরীফ না পড়ে আমরা কি করবো দরি শরীফ পাঠ করা চাই এবং কোরআন করিম সদ সর্বদা পাঠ করা চাই আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ কোরআনুল করিম এবং পাক জিকির করার তৌফিক দান করুক আমিন বিজয় আলা সাল্লাহ তলমদ স্লাহ আলী ও রসুল করিম রফুর রাহিম হুজুর সাল্লাহ তালা আলিহি আলিহি আসাল্লাম নিয়ত সম্পর্কিত হাদিস মুবারক ইরশাদ ফরমান নিয়তুল মিনী খাই রুমিন আমালি মৌমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে আসুন আমরা প্রিয় মাদানি মুন্নারা কিছু ভালো ভালো নিয়ত করে নি এবং মাদানি চ্যানেলের দর্শক আপনিও নিয়ত করে নিন যত নিয়ত বেশি হবে তাওয়াবু তত বেশি হবে এই জন্য আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তালার সন্তুষ্টি এবং সবাব অর্জনের উদ্দেশ্যে আলমে দিন হাসিল নিয়েতে কোরআনুল করিম সহি শুদ্ধভাবে তিলাবত করা নিয়েতে নামাজ সহি শুদ্ধভাবে আদায় করা নিয়েতে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব ইনশা আল্লাহ আজ্জাউজাল আল্লাহ তালা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে এই অনুষ্ঠান থেকে বরকত হাসিল করার তৌফিক দান করব প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ ইনশা আল্লাহ আজ্জাউজাল এখনই আমরা কিছু বুজুরগানু দিন রহমাউল মুবিন বিশেষ করে আমাদের পূর্ববর্তী দিন বিশেষ করে আমাদের ইমাম ইমাম আগম সাথে সাথে আমাদের ইমাম মালিক রহমতুল্লাহি আলাই এবং ইমাম তা রহমতুল্লাহি আলাই। এবং ইমাম আহমদ বিন হাম্বল তা তলহ আলাই এর কোরআনুল করিম হতম সম্পর্কিত কোরআনুল করিম তিলাবত সম্পর্কিত কিছু আলোচনা শ্রবণ করব ইনশা আল্লাহ আজজা উজ্জাল ইমে আজন আবহাণিক রাহিমা তুল্লাহিতা আই লালাই তিরিশ বছর পর্যন্ত এক রাখাতে সম্পূর্ণ কোরআন শরীফ পাঠ করতে থাকেন তিনি ইশার ওজুদারা ফজরের নামাজ চল্লিশ বছর পর্যন্ত আদায় করেন সুভাহ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আসুন আমরা কিছু বুজুগানে দিন রাহিমা আমুল মবিন করেন কোরআন পাক কিলাবত সম্পর্কিত কিছু আলোচনা শ্রবণ করিনি আসুন প্রথমে আমরা ইমাম মালিক তা তল আলাই এর কোরআনে পাকের প্রতি কীরকম মোহাব্বত ছিল কীরকম তিলবত করতো আসুন আমরা শ্রবণ করি হজরতে খালিদ বিন নাজার বর্ণনা করেন আমি ইমাম মালিক রহমতুল্লাহি আলাই এর চেয়ে বেশি কিতাবউল্লাহর পাঠকারী দেখিনি তার বোন থেকে জিজ্ঞাসা করা হলো ইমাম মালিক রহমতুল্লাহি তলাল এর গড়ে কীরকম তিনি ব্যস্ততা ছিল বললেন আল মুস হাফু অর্থাৎ কোরআনে করিম এবং তিলাওয়াত নিয়ে সে সদা সর্বদা ব্যস্ত থাকত হাজর আলাই বর্ণনা করেন প্রতি মাসে ইমাম শাফি রহমতুল্লাহআ আলাই তিরিশ বার এবং রমজানুল মুবারকে প্রায় ষাট বার কোরআন খতম করতেন আর তা তারাবির খতম ছাড়া তারাবির খতম ব্যতীত ছিল অর্থাৎ তিনি তারাবির মধ্যেও একটি কি খতম করতেন ইমাম সারানি রহমতুল্লাহি আলাই লিখেন ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহি আলাই প্রতিদিন এবং রাতে এক খতম কোরআন পাঠ করতেন প্রতিদিন একবার এবং রাতেও একবার কোরআন খতম পাঠ করতেন এবং তা মানুষের নিকট থেকে গোপন রাখতেন আমাদের গৌসফাক শাহিন সাহেব আবদাদ হুজুর আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ তাল আলাই পনেরো বছর পর্যন্ত প্রতিদিন রাতে একবার কোরআনে পাক খতম করতেন প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা কুরআনুল করিম সম্পর্কিত কিছু বুজুর্গানে দিনের ঘটনা শ্রবণ করলাম তারা কেউ ষাট বার কেউ প্রতিদিন দিনে একবার রাতে একবার এমনকি আমাদের গৌসফাক শাহিন সাহেব আকদার তিনি পনেরো বছর যাবত একটি করে খতম আদায় করে জেতেন এই জন্য আমাদের উচিত আমাদের বুজান নবিন গণের পথ অনুসরণ করে আমাদের কোরআন করে অনুপূতি ভালোবাসা মোহাব্মত রেখে কোরআন করিমের বেশি থেকে বেশি পরিমাণ তিলাৱত করা আল্লাহ তালা আমাদেরকে বেশি পরিমাণ কোরআন করিম তিলাৱত করার তৌফিক দান করুক সাল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মহম্মদ সাল্লাল্লাহ তা আল্লাহ আইগু আলি দর্শক বৃন্দ ইনশাল্লাহ আমরা আজকে সুরতুল করিয়া অনুশীলন করার চেষ্টা করব আপনিও আমাদের সাথে সাথে এই সুরাতুল কোয়ারিয়া অনুশীলন করার চেষ্টা করুন প্রতিদিনে নিয়েই আজকেও নির্দিষ্ট একটি আমরা সূরা অনুশীলন করব এই সূরাটির নাম হচ্ছে সৌরাতুল কোয়ারিয়া আসুন প্রিয় মাদানী মুন্নার আমরা সৌরাতুল কোয়ারিয়া অনুশীলন করা শুরু করে দিই أعوذ بالله من الشيطان الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أعوى أعوى أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم القارعة القارعة ما القارعة ما القارعة جدي أمرك شهد ميلي بوري القارعة ما القارعة প্রিয় দর্শক বৃন্দ এভাবেও পড়া যাবে আলাদা আলাদা বাবু পড়ার নিয়ম রয়েছে তো আমরা একসাথে মিলিয়ে পড়বো যেহেতু এই আয়াতগুলো ছোট্ট রয়েছে এই জন্য আমরা সহজভাবে পড়ার জন্য একসাথে মিলিয়ে আপনি আমাদের সাথে সাথে পড়ার চেষ্টা করুন আল করি আিয়া আইন হবে কিন্তু আল করিয়া বললে কি হবে ভুল হবে আল করিয়া আইন এর জায়গায় হামজা পড়া যাবে না আল القارعة ما القارعة القارعة ما القارعة وما أدراك ما القارعة وما, وما أدراك ما القارعة

মাবে সু হবে না সিন না সেই জায়গাতে রয়েছে হা কি রয়েছে হা প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ এই জায়গার মধ্যে হা রয়েছে আমরা সিন ফরবো না যদি সিন ফরে থাকি তাহলে আমরা এখনই সংশোধন করে নি মাব সু থা হবে কাল ফারশিল মাবসুস কাল ফারশিল মাবসুস الناس كالفراش يوم يكون الناس كالفراش المبثوث. جيب فيوم يوم يكون الناس كالفراش المبثوث. سبحان, سبحان الله وتكون الجبال وتكون الجبال وتكون الجبال كالعهن المنفوش كالعهن المنفوش كالعهن العين عين كالعهن بالله هبنا عه عين رئيسه كالعهن المنفوش, كالعيهن المنفوش (وتَكُونُ الجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ) وَتَكُونُ الجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ (وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ) وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ (في شُنَانٍ) سبحان الله. فأما, فأما من ثقلت موازينه. فأما من ثقلت موازينه. فأما من ثقلت موازينه. فأما من ثقلت موازينه. جيب في مدرسة شنان. জি আপনি শোনান চাকোলাত হবে না আপনিও মাদানি চ্যানেল দশম কিন্তু এই জায়গার মধ্যে তো আপনারও ভুল হতে পারে তো আপনিও এই জায়গাতে খেয়াল করে সংশোধন করে নিন চাকোলাত বললে সিন হয়ে যাবে চাকোলাত না সাকোলাত সার রয়েছে সেখানে ফামা সকলাত মা জিনু فهو في عيشة راضية. فهو في عيشة راضية. فهو في عي، عين، في ايب ولا ايب الله حمزة في عي كي في كي عي. عيب، فهو في عيشة راضية. راضيه هبنا دال لا ضاد ضي راضيه 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 فهو في عيشه راضية فهو في عيشه الراضيه فهو في عيشه الراضيه فهو في

وأما من خفت موازينه. وأما من خفت موازينه. خفت موازينه. خفت موازينه. خفت موازينه, خفت موازينه في مدرسة ابن شونان. وأما من خفت خفت موازينه. جي ابن شونان.

فأمه هاوية ، فأمه هاوية ، وما أدراك ما هي ، وما أدراك ما هي ، وما أدراك ما, 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 ما هي نار حامية. নারুন নারুন প্রিয় মাদানী চ্যানেল দর্শকবিন্দু আলহামদুলিল্লাহ আমাদের সুরাতুল কহরিয়া অনুশীলন করা শেষ হয়েছে আমরা আবারও একবার অনুশীলন করব। এরপর মাদানী মুন্নাদের থেকে শোনার চেষ্টা করব

عينه بي، كيما ذاني من كي هبي؟ عينه عين بي. القارعة ما القارعة. القارعة ما القارعة. وما أدراك ما القارعة. وما أدراك ما القارعة. يوم يكون الناس كالفراش المبثور. كالفراش المبثوث. كالفراش المبثوث. كالفراش المبثوث. كالفراش المبثوث. وتكون الجبال كالعهن كالعهن، وتكون الجبال كالعهن المنفوش. قل عين كل المنفوش فاما من ثقلت ف ثقلت سين هبنا فاما من ثقلت موازينه ফাহুয়া ফি এই শ্যা তিরুয়া গুইয়া ফাহুয়া ফি আইন ফি ই বলবে না ই বললে ভুল হবে প্রিয় মাতার ছাত্র দর্শকবৃন্দ আপনিও খেয়াল করেন আমাদের সাথে সাথে আপনিও পড়তে দেখুন পাহুয়া ফি আই কি হবে ফি এই ফাহুয়া ফি এই শ عِيشَةَ الرَّاضِيَةِ عِيشَةَ الْوَلِيَةِ وَأَمَّا مَنْ خَفَّت مَوَازِينُهُ وَأَمَّا مَنْ خَفَّت مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ فَأُمُّهُ هَاوِيَةٌ فَأُمُّهُ هَاوِيَةٌ وما أدراك ما هي. وما أدراك ما هي. كما هي. كما هي. نار حامية. نار حامية. نار ها اتبول. ها إذا بول. ها. شاقناه حا ليس. نار ها نار حامية. আবার বলুন নারুন মাদানী চ্যানেল দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন করা এটাও শেষ হয়ে যায় এখন ইনশাল আমরা মাদানী মুন্নাদের থেকে এই সূরাটি শোনার চেষ্টা করব। আপনিও আপনার মাদানী মুন্নাদের থেকে এবং আপনি নিজে নিজেকে আপনি এই সুরা সহি শুদ্ধ হয়েছে কিনা এবং এই সূরা কতটুকু মুখস্থ হয়েছে একটু চেষ্টা করে দেখুন জি প্রিয় মাদারী মুন্না কোন মাদারী মুন্না আমাদেরকে সুরাতল মুখস্থ শোনানোর অপেক্ষা রয়েছেন জি জি প্রিয় মাদারী মুন্না আপনি এই সৌরাটি আমাদেরকে সম্পূর্ণ শুনিয়ে দিন 我们。 মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না আমাদেরকে সম্পূর্ণ এই সুরাতুল কোহারিয়া পাঠ করে শুনিয়ে দিয়েছে প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনিও আপনার মাদানী মুন্নাদেরকে এভাবে সুরা শিখানোর জন্য সুরা শিখার জন্য তাদেরকে দাওয়া ইসলামের প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মদিনা জামে আয়তুল মদিনা অর্থাৎ আলিম বিভাগ এবং ফিফজ বিভাগের মধ্যে তাদেরকে ভর্তি করিয়ে দিন ইনশাআল্লাহ আল্লাহ এর বরকতে আপনার মাদানী মুন্নাও এভাবে কোরআনুল করিম শিখবে এবং এই শিখাটা আপনার জন্য সৎকাইয়ে জারিয়া হবে আল্লাহ তা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে আগামী অনুষ্ঠানে আপনাদের জন্য আরেকটি সুরানি আমরা উপস্থিত হব অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন আল আইলাল্ হাবিব সাল্লা আল্লা আই লা মোহাম্মদ कुर् आने महेरमजान कुर आने